আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনাদের মোবাইল ডাটার ইন্টারনেটটা কি অনেক দুর্বল? এখানে দেখেন যে মোবাইল ডাটা আছে, এই মোবাইল ডাটা যখন আপনি এনেবল করবেন তখন কি আপনি এই মোবাইল ডাটা এনেবল করে ইউটিউব দেখেন বা ফেসবুক করেন, তখন কিন্তু ওই ইন্টারনেটটা যদি দুর্বল থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকের ভিডিওতে এই ইন্টারনেটের দুটি কাজ দেখিয়ে দিব বা তিনটি কাজই দেখিয়ে দিব। এই তিনটি কাজ যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু 100% আপনার ইন্টারনেটটা যে সময় অন করবেন এখান থেকে নোটিফিকেশন চ্যানেল থেকে এখান থেকে, তখন কিন্তু আপনার ইন্টারনেটটা অনেক স্পিডে কাজ করবে। বা আপনি ফোনে কারোর সাথে কথা বলেন, কথা বলার সময় লাইনটা কেটে যায় বা কথা বুঝেন না, তখনও কিন্তু আপনি সুন্দর মতন কথা বলতে পারবেন। এখন কথা হলো আপনি এই কাজগুলো কীভাবে করবেন। আপনি যদি এই কাজগুলো করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েডটা কিছু ভিডিও, আমি শুরু বাসমন্ত্রা ভিডিও না করে শুরু করা আজকের মূল ভিডিওটা। আপনি যদি এই কাজটা শিখতে চান 100% এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। এই ভিডিওতে একটি লাইক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন সাবস্ক্রাইব বাটন, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন নোটিফিকেশন বাটন, এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে এখানে অলে ক্লিক করে দিবেন। আপনি যখন অলে ক্লিক করে দিবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। তো আপনার যদি ইন্টারনেটটা অনেক দুর্বল থাকে আপনি কী করবেন, আপনি সেটিং অপশনে ক্লিক করে দিবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, এই সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে ক্লিক করে দিবেন। সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কে ক্লিক করার পরে ফ্রেন্ডস আপনার যদি দুইটা সিম থাকে তাহলে কিন্তু এখানে দুইটা সিম শো করবে। তো আমার এই ফোনে একটা সিম, তার জন্য এই একটা সিমে আমি ক্লিক করে দিলাম রবিতে। রবিতে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখন এভাবে স্ক্রল করবেন। এভাবে স্ক্রল করার পরে ফ্রেন্ডস এই যে এখানে দেখেন অ্যাক্সেস পয়েন্ট নেম নিচে, এই অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করে দিবেন। অ্যাক্সেস পয়েন্ট নেমেতে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখানে দেখেন রিসেট টু ডেভেলপার, এই এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে ফ্রেন্ডস আপনার এই সিমটা কিন্তু রিসেট হয়ে যাবে। তো এটা গেল প্রথম সেটিংস। তো আপনার এখানে যদি কোনো আবুল তাবুল সেটিং হয়ে থাকে এখানে, তাহলে যদি আপনি এখান থেকে রিসেট করে দেন তাহলে আবুল তাবুল সেটিংগুলো কেটে যাবে। তো এখন ব্যাগে চলে আসলাম। তো ব্যাগে আসার পরে ফ্রেন্ডস আরেকটা সেটিং এখানে করার বাকি আছে, তো সেটা আপনাদের দেখিয়ে দিই। তারপর এখানে দেখেন নেটওয়ার্ক টাইপ, নেটওয়ার্ক টাইপে ক্লিক করে দিবেন। নেটওয়ার্ক টাইপে ক্লিক করার পরে ফ্রেন্ডস এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। তো আপনি যদি 3G রাখেন তাহলে আপনি এখানে 3G সিলেক্ট করতে পারেন, বা আপনি যদি 2G রাখেন তাহলে 2G সিলেক্ট করতে পারেন। তো অনেক সময় দেখা যায় কি আপনার ইন্টারনেট দরকার হয় না, আপনি ফোনে কারোর সাথে কথা বলবেন, তখন কিন্তু আপনি এখানে 3G রাখতে পারেন। বা আপনি যদি চান 2G 3G অ্যান্ড 4G সবই অটোমেটিক থাকুক তাহলে উপরেরটা সিলেক্ট রাখবেন। তো আমি কিন্তু উপরেরটা সিলেক্ট রাখছি। তো এই ফোনটা নিয়ে আমি যেদিকে যাই তখন যদি 2G থাকে তাহলে 2G অটোমেটিক শো করবে, আর যদি 3G থাকে তাহলে 3G অটোমেটিক শো করবে, অ্যান্ড সেখানে যদি 4G থাকে তাহলে 4GB শো করবে। তো আমি চাই আপনি উপরেরটাই সিলেক্ট করে রাখুন, সবগুলো কিন্তু অটোমেটিক শো করবে আপনি যেদিকেই যান। তো এই দুটা অপশনে যদি আপনার কাজ না করে তাহলে আরেকটা সিস্টেম আছে, সেটাই আমি আপনাদের দেখে দিই। এই যে এখানে এভাবে স্ক্রল করবেন, এভাবে স্ক্রল করার পর ফ্রেন্ডস এখানে দেখেন বিমান মোড, এই বিমান মোডটা এক মিনিটের জন্য অফ করবেন। অফ করার পরে ফ্রেন্ডস আবার এনেবল করে দিবেন। যদি আপনার ইন্টারনেটও ভালো কাজ না করে বা আপনি কথা বলতে গেলেও কথা ভালো মতন কাজ না করে, আপনি এখান থেকে বিমান মোডটা এক মিনিট অফ করে আবার এনেবল করে দিবেন। তারপরে দেখবেন আপনার সকল সমস্যা একবারে দূর হয়ে যাবে। তো প্রথম দুইটা কাজ যদি না হয় লাস্টে কিন্তু আপনি এই বিমান মোডটা অন অফ করে অন করে দিবেন, তারপরে কিন্তু আপনার কাজটা 100% হবে। আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু শিখতে পেরেছেন তাহলে কিন্তু এই ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো ফ্রেন্ডস আজকে ভিডিও এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যান্ড্রয়েডটা কিছুটাকে সঙ্গে রাখুন। খোদা হাফেজ।